দশমবারের মতো আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো দুদিনের সফরে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল সোয়া আটটায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হয়ে সকাল ১০:৫৫ তিনি টুঙ্গিপাড়া পৌঁছান। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুর ২টায় টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে প্রধানমন্ত্রীর খুলনার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যা ৬:৩০ খুলনায় উপস্থিত হয়ে নির্ধারিত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখান থেকে ফিরে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাত যাপন করবেন। দর্শক গোপালগঞ্জে আছেন সহকর্মী শরীয়ত খান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। শরীয়ত, প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ সফরসূচি সম্পর্কে জানাবেন আমাদের। হাবিবা, এখানে ১০:৫৫ পৌঁছানোর পর ঠিক ১১:১০ তিনি বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এরপর সেখানে দোয়া এবং মোনাজাতে অংশ নিয়েছেন। তো এর এখন তারা বাসায় রয়েছেন এবং এখনও দোয়া চলছে, এবং এরপরে এখানে দুপুরের খাবার খেয়ে ৩টার দিকে কিন্তু খুলনার উদ্দেশ্যে রওনা দিবেন। তো এখন পর্যন্ত কিন্তু দোয়া অনুষ্ঠান চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারাও এখানে অংশ নিয়েছেন এবং সকাল থেকেই কিন্তু নেতাকর্মীরা এসে এখানে জড়ো হয়েছিলেন এবং তিনি আসার পর তাকে শুভেচ্ছা জানিয়েছেন। দশমবারের মতো তিনি সভাপতি নির্বাচিত হওয়ায় সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তো আজকে খুলনা গিয়ে সেখানে তার মায়ের নামে দুটি যে সম্পত্তি রয়েছে, যে সম্পত্তি সেখানে যাবেন এবং সেখানে দুটি গুদাম রয়েছে তার মায়ের নামে, সেটি দেখবেন, দেখে আবার আজকে রাতেই চলে আসবেন। এবং আগামীকালকে মূল কর্মসূচি রয়েছে, সেটা নতুন যে কমিটি আওয়ামী লীগের, সেই কমিটির সব সদস্য কিন্তু এই টুঙ্গিপাড়ায় আসবেন এবং তাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং শ্রদ্ধা জানানোর পর এইখানেই প্রথম তাদের সভা অনুষ্ঠিত হবে। প্রথম যে সভা সেটি টুঙ্গিপাড়ায় স্থায়ী কার্যালয় রয়েছে, সেখানে অনুষ্ঠিত হবে এবং সেই কর্মসূচির পর তারা ঢাকায় ফিরবেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি হাবিবা। ধন্যবাদ, এতক্ষণ গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন শরীয়ত খান।